আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত। আজকে 16 এপ্রিল, আজকে আমরা গাছে আমরা সার প্রয়োগ করছি, যেখানে রাসায়নিক সার আছে, এবং জল এবং হিউমিক অ্যাসিড আজকে ড্রেঞ্চিং করব। আজকে ড্রেঞ্চিং করার 4 দিন পরে যে এর কী রেজাল্ট, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, যে এখানে আমাদের 4 দিন পরে হিউমিক অ্যাসিডে যে আমরা দিলাম এই গাছগুলোতে, সেই গাছগুলোতে কী হারে আমাদের হোয়াইট রুটগুলো বের হয়েছে 4 দিনের মধ্যে, সেই বিষয় নিয়ে আজকে দেখানোর আপনার চেষ্টা করব। এখানে আমরা যে খড়ের মালচিংটা করেছি, এই খড়ের মালচিংয়ে আমাদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আমরা এই নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা আজকে আমরা ভালোভাবে জলটা আজকে দিয়ে দেব, জল দেওয়ার পরে আমরা এখানে আমরা হিউমিক অ্যাসিডে ড্রেঞ্চিং করব। আমাদের এখানে যেগুলোতে জল দেওয়া হয়ে গেছে সেগুলোতে আমরা এবার হিউমিক অ্যাসিড ড্রেঞ্চিং করব। ড্রেঞ্চিংয়ের জন্য আমরা 3 ড্রাম জল নেব, এবং প্রতি ড্রামে আমরা 500 ml মতো হিউমিক অ্যাসিড দেব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা হিউমিক অ্যাসিডটা, এই হিউমিক অ্যাসিডটা আমরা 500 ml করে দেবো, যেটা রেডিশ কালারের ওপরে স্বচ্ছ জল সেটাই আমরা ব্যবহার করবো, এবং নিচে যেটা আমাদের জমে গেছে সেটা ব্যবহার করব না। আর যারা এর আগে যারা হিউমিক অ্যাসিড তৈরির যেটা বাড়িতে আমরা তৈরি করেছি সেই ভিডিওটা না দেখে থাকলে, নিচে ডেসক্রিপশন বোর্ডে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে আপনার প্রথম এবং দ্বিতীয় পার্ট দুটোই দেখলে বুঝতে পারবেন যে আপনারা বাড়িতে কীভাবে হিউমিক অ্যাসিড তৈরি করবেন। আর এটি একটি 450 ml একটা বোতল, তার জন্য আমরা কী করেছি এটাতে সম্পূর্ণ ভর্তি করে নিয়েছি যাতে 500 ml মতো হয়, এবং এই 500 ml প্রতিটা ড্রামে আমরা 500 ml করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। এটাকে ভালো করে ঘুলে নেব যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আর একটা লক্ষণীয় বিষয়, যখনই আপনারা হিউমিক অ্যাসিড ড্রেঞ্চিং করবেন বা মাটিতে যখন দেবেন সেটা যেমন আপনার ভিজা থাকে বা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, কারণ হচ্ছে হিউমিক অ্যাসিড যেহেতু এটা অর্গ্যানিক ব্যাকটেরিয়া, তার জন্য আপনার স্যাঁতস্যাঁতে বা জলে যেখানে থাকে না সেখানে স্পেন বা বিস্তার করতে পারে না, তার জন্য সঠিকভাবে বিস্তারের জন্য জলে আপনার ওটাকে ভিজা লাগবে। আর আমরা এখানে 3 ড্রাম জল নেব, প্রায় 3 ড্রামে আমরা এক ড্রামে প্রায় 17 লিটার করে জল আটে, তাহলে 351 লিটার মতো আমাদের জল এখানে আমরা পাবো। তার জন্য আমরা প্রতিটা পিলারে 1 লিটার করে আমরা হিউমিক অ্যাসিড ড্রেঞ্চিং করব। এটা আপনার যথেষ্ট 1 লিটার করে দিলে, মানে প্রত্যেকটা প্লান্ট বা প্রত্যেকটা গাছে আপনার 250 ml করে দিলে যথেষ্ট আপনার। আজকে 20 এপ্রিল, 16 এপ্রিল আমরা এখানে স্প্রে করেছিলাম, আজ আজকে 4 দিন পরে আমরা এর রেজাল্টটা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য হোয়াইট রুটগুলো তৈরি হয়ে গেছে এর মধ্যে। আশা করা যায় কিছুদিনের মধ্যে আরও অসংখ্য হোয়াইট রুটগুলো তৈরি হবে, যা আপনার ড্রাগন গাছের ক্ষেত্রে খুব ভালো একটা জিনিস, যেটা আপনার যত তাড়াতাড়ি আপনার নিউট্রিশন গ্রহণ করতে পারবে তত আপনার গাছের গ্রোথের দিকে আপনার খুব ভালো আপনার দেখতে পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।